অন্ধকারে কি করছো সেটা? বাইরে লোক দেখানো অনশন ধর্মঘট করে বরকে দাঁড়াচ্ছ, আর এদিকে লুকিয়ে চুরিয়ে অন্ধকারে দুধ খাচ্ছ। না না, লজ্জা পাবার কিচ্ছু নেই। অনেক বড় বড় পলিটিক্যাল লিডাররা ওই অনশনের সময় ওই পর্দার আড়ালে গিয়ে খেয়ে নেয়, কিছু হয় না। তাছাড়া তুমি বসে খাও, কেন দাঁড়িয়ে আছো? নিজের বাড়িতে খাবে, তা তো লুকিয়ে চুরিয়ে খাবার কি আছে বলো দেখিনি। আমার লাল পাথরটা কোথায়? পাথর? কিসের পাথর বলো তো? আমার লাল পাথরটা, যে পাথরটা ঋতু আমাকে দিয়েছিল। আমি নিজের জন্য বলছি না, তোমার ছেলের জন্য বলছি। ঋতু আমাকে বলেছে যে তোমার ছেলে ভালো হবে, ওটা আমার সঙ্গে রাখতে। প্লিজ পাথরটা আমাকে দিয়ে দাও, প্লিজ। তুমি কি আমাকে শেষ পর্যন্ত চোর প্রতিপন্ন করতে চাইছো? হ্যাঁ, কি যাতা বলছো তুমি? কিসের পাথর কি পাথর আমি কিছুই জানি না। আর ঋতুতে আর তোমাতে পাথর দেওয়া নেওয়া হয়েছে, তাকে আমাকে ঢোকাচ্ছো কেন তার মধ্যে? ও, বদলা নিচ্ছ? তোমাকে মিথ্যেবাদী বলেছি বলে নাকি শোধ নিচ্ছ আমাকে সবার সামনে চোর প্রতিপন্ন করার জন্য? কি ব্যাপার মা, কি হয়েছে? সেটা মাঝরাত্রে বাড়ির মধ্যে সব কি চেঁচামেচি হচ্ছে? এটা তো আর তো এটা ভদ্রলোকের বাড়ি রইল না। ভদ্রতা কার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে ভদ্রতা? অনেক সুযোগ নেওয়া হয়েছে, আমি নাকি মিথ্যেবাদী, আমি নাকি তোর বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, তাই তো? এবার দেখে যা তোর বউকে, ওকে জিজ্ঞেস কর, ওকে জিজ্ঞেস কর যে এই মাঝরাত্রিরে অন্ধকার ঘরে ফ্রিজের মধ্যে কি খুঁজছিল।